মালিকের কাছে যাওয়ার আগে মালিকের পরিচয় জানতে হবে। তো মালিকের পরিচয় আমরা কিভাবে জানব? কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমির মধ্যে যারা দেখছেন কত লম্বা লম্বা ওঠ, ওঠের গর্দান কত লম্বা, এত লম্বা গর্দান, এত লম্বা পা দিয়ে কে সৃষ্টি করেছেন বলেন সবাই? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এ আমার বন্দারা ওঠের দিকে একটু তাকাইতে পারো না তোমরা? শুধু ওঠ না, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এত বিশাল আসমান আমরা কোনোদিন একটা টুনি দেখছি? বিগাইর আমাদিন তারাউনাহা, একটা এত বড় বিশাল আসমান টুনি সারা, একটা কুটি সারা, যে রাখছে তার নাম হচ্ছে আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কত লম্বা লম্বা পাহাড়, কত উঁচু পাহাড়, আরবে দেখলাম যে সৌদি আরবে জানুয়ারি এক মাস কাটাইলাম ওখানে, কত লম্বা লম্বা পাহাড় ওই পাহাড়। ওয়াল জিবালা উথাদা, আল্লাহ জমিনকে টিকে রাখার জন্য ফেরাক মারি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওই পাহাড়ের দিকে যদি আমরা তাকাই আল্লাহর পরিচয় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন সবাই। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এত বড় বিশাল জমিন, জমিনের দিকে যদি আমরা তাকাই মালিকের পরিচয় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন সবাই। সেই মালিকের যদি আমরা নৌকটা ওনার কাছে যদি আমরা যেতে চাই, সব সাইতে আসান তরিকা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছে, ওয়াস জুদে সেজদা করো, ওয়াক তারিবে আমার নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ আকবার বলেন সবাই, সেজদা করো আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে যদি আমরা মালিককে পেতে চাই বেশি বেশি আল্লাহর দরবারে সেজদা করতে হবে। আল্লাহ গভীর রাত্রে উঠি মালিকের দরবারে সেজদা করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমি। এ মুসলমান ভাই বন্ধু, সেজদা শুধু আমরা করতেছি না, সমস্ত পয়গম্বররা আল্লাহর দরবারে সেজদায় পরিতাক্ত, সাহাবা ইকরামরা আল্লাহর দরবারে পরিতাক্ত। সাহাবা ইকরামদের মধ্যে একজন সেগার সাহাবা, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বাড়ির মধ্যে বলে একদিন নামাজের নিয়ত করছে, নিয়ত করার পর তারপর ওনার ছেলে, ওনার পাশের দুলনার মধ্যে আছে ছোট্ট ছেলে, তিন মাসের ছেলে, দুই মাসের ছেলে, একটা বিশুদ্ধ সাপ ওনার ছাল থেকে, ঘরের ছাল থেকে ওই সাপ নিজের ছেলের গায়ের উপর বসছে। বিবি দেখা মাত্র এমন একটা আওয়াজ দিল সারা এলাকার মানুষ সবাই জেনে ফেলছে ওনার বাড়িতে কি হয়েছিল, কি হয়েছে ওনার বাড়িতে, এত শোল গোল কেন, এত আওয়াজ কেন, এত আওয়াজ কেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাছে। সবাই এসে দেখতেছে একটা বিষক্ত সাপ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের গায়ে বসছে, এই জন্য ওনার বিবি আওয়াজ করছে, আওয়াজ করার কারণে সারা এলাকার মানুষ সবাই বাড়িতে দেখতে আসছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রুকু করছে, সেজদা করছে, দুই রাকাত নামাজ আদায় করে, এলাকার মানুষ সবাই চলে গেল। বিবি থেকে জিজ্ঞেস করছে, বিবি আমার বাড়ির মধ্যে কি কি কোনো একটা কি হয়েছে নাকি, একটু একটু আওয়াজ পেলাম যে। বিবি নিজের বিবি বলছে যে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এগুলা কি বলতেছো, এগুলা কি বলতেছো, আপনার ছেলের গায়ের উপরে ছাল থেকে একটা বিশুদ্ধ সাপ করছে, আমি চিৎকার করছি, চিৎকারের সাথে সাথে সারা এলাকাবাসী এখানে আসছিল, আবার চলে গেছে, তুমি কি জানো না? দাদা আল্লাহর কসম আমি জানি না, সুবহানাল্লাহ বলেন দেখে নেই, যে দেখেন আমি কি নামাজ পড়ি, আমি কি সেজদা করি, এই আল্লাহর বান্দাদের সেজদা করানি কীরকম দেখেন। এই জন্য সেজদা করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, বালাহাম করে, রুকু করে মালিককে তালাশ করতে হবে। আল্লাহর ওয়ারিলে বলতেছেন, জুস্তে জুই মি কুনাম হাসেল আয়দ ইয়া নয়া আয়ত আরে জুই মি কুনাম, আল্লাহ দরা দ নদ তোমার আয় তালাশেতে তেক্কম, আল্লাহু আকবার বলেন সবাই, দরা দ নদ আয় তোমার তালাশেতে তেক্কম। এ মুসলমান ভাই বন্ধু, তালাশ করতে করতে আমরা খালো সুল সাদা করব, খালাও দাড়ি সাদা করব, একদিন একদিন আমার সায়াস শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাব, খবরের বাসিন্দা হয়ে যাব। এ মুসলমান ভাই বন্ধু, আল্লাহকে তালাশ করাতে থাকব, আল্লাহকে তালাশ করাতে থাকব। আল্লাহর বান্দা আপনারা শুনেছেন কি সেজদার এটা কত ফজিলত, হযরতে হারুনুর রশিদ বাদশা রহমতুল্লাহ আলাইহি বলে, উনি একদিন বাজারের মধ্যে গেছে যে একটা গোলাম কেনার জন্য, গোলাম বিক্রি যিনি করে ওনাকে বলতেছে, আমাকে সস্তা দামের গোলাম দাও একটা, মহঙ্গা দামের গোলাম দাও দুইটা। সস্তা দামের গোলাম যখন
তালাশ করছে হদ ওই মাতার মধ্যে একটু ভিদিয়ের বইরিয়েতে হাজুর গাছতলা বট গাছতলা দাঁড়িয়ে আছে সুন্দর মোতাবেক ব্যবস্থা দামর আর ইতেরা দুজনের যে ক্রিম শেভ করতে প্রত্যেক দিনে ওনল যে মহঙ্গা দামরিয়া তাহলে সস্তা দামর ই বেউল দিকে ইবা লই যেতে রিবেন আর ওর লই যেতে রিবেন সস্তা দামর গোলামর হাসে বলা বাদশা হার অনুর সেতে গিয়ে হদ গোলাম তোমার আই কিনতে সিধা হদ অনার কিনে লই যাবেন তে তিনন শর্ত আছে আল্লাহু আকবার হবে তিনন শর্ত আছে বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই বলে গোলাম সামনে হদ গোলাম কি শর্ত আর একখান 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 করে কুলি হ না হদ এক নম্বর নে যে আর একখান সুন্দর মিকিয়া রুম দিয়া পড়িব দ্বিতীয় নম্বর সারা দিন টটিয়ানার গোলামি করিয়াম গভীর রাতিয়া তুল দেখি আসল মালিকের গোলামি করা পড়িব সুবহানাল্লাহ সহিয়া এ মুসলমান ভাই বন্ধু তৃতীয় নম্বর শর্ত বলে নামাজ টেমে টেমে আর ছুটি দেন পড়িব আল্লাহু আকবার হ একখানত একখান দামি শর্ত না হওয়া একখানত একখান দামি এক নম্বর সুন্দর মিকেকার রুম দিয়া পড়িব দুই নম্বর দলদি সারা দিন টরিয়ানার গোলামি করিতে গিয়াম রাতিয়া তুন আসল মালিকের গোলামি গড়া পড়িব তিন নম্বর নামাজ টেমে টেমে বাদশা সাহার একখানা ছুটি দিয়ন করিব সুবহানাল্লাহ বাদশা সাহ দেখি নাই পূরণ করি নেভার দিলে মানুষ না আয়ল দেখি বাদশা নন উগ্র বাদশা সাহ বলে তিনিওয়ান জিনিস মানি লই গড়ের নিজে লগিয়ে মহঙ্গা দামর গোলামও লগিয়ে সস্তা দামর গোলামও লগিয়ে হদিন বড় বলে বাদশার ঘর থাকেন কবির গান দিয়ে কীর গান বড় করিয়া হন ও কবির গান এখন সমাজ নেই যে নেই দূর আলহামদুলিল্লাহ হবে করে ও কবির গান যে দিয়ে বলে ও বাদশা এবং বাদশার বিবি হাত দড়ি বলে সালাফিরা ঘরের খোদা যে কবির গান চাঁদ দেয় আর ইতার আর সাই হন হন সার হন হন সার আর সাই মাঝিয়া ইতারা বলে বেমানি পাঁচতলা বিল্ডিং ছতলা বিল্ডিং সাততলা বেগিন তালাশ গড়ি উড়ি সার সমস্ত বিল্ডিংয়ের মানুষ বেগুন কবির গান নেই সরি গিয়ে জীবজ্ঞ পালাম একটু রুম দেওয়া পড়িব বলি হল সস্তা দামর গোলাম ইবা বলে তারা নিজের বাঙ্গামি কে হাসারে আসিল দে ওই হাসারে নিজের তাইত্য ইয়ান দিয়ে আল্লাহর গোলামি করতে আলহামদুলিল্লাহ হবে করে এ মুসলমান ভাই বন্ধু রেজ্জেতে গভীর ইয়ে বাদশা সাহ এবং বাদশার বিবি দুজন বলে ঘর তুন বাইর ইয়ে বাইর অনার সাথে সাথে মিয়া আ বিয়াগ্য আড়ি আড়ি শেয়ার পাঁচতলা বিল্ডিংয়ের মানুষ বিয়াগুন দেখি কবির জ্ঞানেশ্বরী গিয়ে তিনতলা বিল্ডিংয়ের মানুষ বিয়াগুন কবির জ্ঞানেশ্বরী গিয়ে দোতলা বিল্ডিংয়ের মানুষ বিয়াগুন কবির জ্ঞানেশ্বরী গিয়ে একতলা বিল্ডিংয়ের মানুষ বিয়াগুন কবির জ্ঞানেশ্বরী গিয়ে কিন্তু যাতে যাতে সস্তা দামর গোলাম যে হাসারি তাকে বলো মিয়া এড়ে যেতে গিয়ে বলে আল্লাহু আকবার দুজনে দেহে দে বলে বাদশা সাহ আর সস্তা দামর গোলাম বলে পশ্চিম মিকই কেবলা মুখি ওইর আল্লাহ দরবার সেজদাত পর গিয়ে সোহান আল্লাহ কি হয় ইসিয়া হে জারি সন কসু দেখে হাই রাজায়ে হুদা হাই লেখায়ে হুদা হাই অজন্নত বি মতলুব হে ইসি ওয়াজা সে কেদারুল লেখা হাই মকামুর রাজা হাই হোরে গেলমা জেতনে নিয়ামত হায়ে তু সবসে বড় কর নিয়ামত দিদারে তু আল্লাহ আকবার হ মুসলমান এ মুসলমান ভাই বন্ধু এড়ি না গড়ি গড়ি সাজদাত ফরি বলে আল্লাহ পাকর দরবার থাঁদের শুধু তাই নয় বাদশা সাহার গুনাম আফসার বাদশার বিবির গুনাম আফসার বাদশার জেদুন গোলাম আছে বিয়াক গুনের গুনাম আফসার বাদশার পাঁচতলা বিল্ডিং ও ছতলা বিল্ডিং ও জেদুন মানুষ দেখতে বিয়াক গুনের গুনাম আফসার বাদশা সাহ এবং বাদশার বিবিয়ে বলে এই সমস্ত ঘটনা বিয়াকিন দেহিয়ে রমিয়া আবার সিংহাসন তাইর বসে তারপর দিন যেতে সকালবেলা ইয়ে বলে সস্তা দামর গোলামে রে আল্লাহর বন্দা ডাকাইয়ে ডাহনের সাথে সাথে বলে বাদশা সাহ হইল দে ও গোলাম গত রাতিয়া যা আল্লাহ দরবার নিজে গিরিয়া জারি করি গিয়ে সাজদাত ফরি ফরি আল্লাহ দরবার থাইন দিও আর গুনাম আফসাইও আর বিবির গুনাম আফসাইও তোমার নিজের গুনাম আফসাইও সারা দুনিয়ার বাসীর গুনাম আফসাইও অ আর দিল খুশি হয়ে গিয়ে গই আর বিবির দিল খুশি হয়ে গিয়ে গই আজিয়া পর্যন্ত তুই আরও গরম নেজে হানাফিনে হাইবে এবাদত সেবাদত করিবে আরও গরম নেজে আর কোনো হাজ গড়ানো করিব তোমার এই আই আজিয়া পর্যন্ত আজাদ করি দিলে এই হতাহনের সাথে সাথে বলে বাদশা সাহেবের সস্তা দামর গোলাম আমিয়া বাদশা এবং বাদশার বিবির সামনে বলে আল্লাহ দরবার তারজিদের আল্লাহ গোলামি গর্গি দি গভীর রাতিয়ে উড়িয়ে রায় সাজদাত করি তাকি দি
Thora thwaayi di, thora razi kushi gori bellai, bashar da khai bellai noy, bashar bibir da khai bellai noy, bashar bang bashar bibir atot kena dora dili. Sutarang dunia yena tan noy tekkum, ayam dikhi dunia tun zayam boy. En hoy bolle bashar bang bashar bibir samne, darpar gori phori yere, entekal gori felai inna illahi wa inna ilaihi raji'un. Dehoni Allah bandar hasalat tulle. Allah bandar walor hasrat tulle. Itulah bazi yol juan pura murub biyol yanti zara hazir oyin. Ekot nat tunakkan sikka hasil gurgiam. Gobir rati uriyere malikere talaj gurgiam. Musliman bhai bandhu malikere talaj gurgiam. Sir rakat namaz pergim tanda pani du zubanai. Musallat boi boyere Allah re saran gurgiam la ilaha. Illallah sura sura la ilaha illallah la ilaha illallah la ilaha illallah maz moddhe hoye muhammadur rasulullah sallallahu alaihi wasallam khuda tumai dakte janina dakar moto dakle khuda kemne shune na allahu akbar allahu akbar sei sabu musliman bhai bandu gobir rati udire maliker toayam maliker toate 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 atike malik ek din dara dibo allahu akbar hoy ए मुसलमान भाई बंधु अनरा न सुनन ना बलगर बादशाह ताज होही दासतनगर दागे हाये सीना र गाहे गाहे बाजोहानी किसये पारिने र बलगर बादशाह इब्राहिम न्यादा हमर घटना न सुनन ना उनी बोले मुसलमान भाई बंधु एक दिन सेतलान ने जे घुमार घुमाते घुमाते रेजते 3টা বাজে গভীর রাতে যে তোই বলে তারো সাদরুর মানুষক কে তুমি কে লড়াসারা করেন বাদশাহ সাহেব গরম তো মানুষ ক্ষমতার দাবত আছে তো ইতেলে ক্ষমতার দাবত থাইলে জেনেন হইতে রে আই ইমাম খতিব একজনের হই দিয়া জঙ্গিবাদীন রেখা আলোচনা কর গিও আজিয়ার ফেবার না ফানা আমি একজন মিনিরে জঙ্গিবাদ কানিন তো মনে বলে ইনকার হইও বাদশা সাহেব মান গরম তো মুসলমান ভাই বন্ধু আতিককে ডাক দিয়ে দে আর সাদরু আল্লাহরা সারা গর দিবে হন হত বাদশা সাহেব ভাই আনা হত তুই হন হত আইকো রাখালা না আমার রাখালা তো না দিয়ে তিনটা সে পাঁচ তালার আর কি করতে লাগিও হত মুরব্বি বাদশা সাহেব আর গো রাজি গই হই আই কেন ওটা তোয় দি আল্লাহু আকবার আল্লাহু আকবার বাদশা সাহেব হত দে বান্দুত বিয়া হল অ সেক তালার উপর মানুষ উত্তল দেখি ঠং বাজি বই এড়ে উঠুড়িব না উঠাই দে জাজজলত উঠাই দে উলুবনত উঠাই দে গাছবনত এড়ে হল দি সেক তালার উঠাইব না হতে বাদশা সাহেব সেতলার উপর যদি ওটনা ভাই দেই হয় তালাশ গরিয়ে রে অন সেতলার উপর আলামর আলামর ফালাঙ্গর শিশু ইরে মালিক কেনে ভাই বে আল্লাহু আকবার হওয়া এ মুসলমান ভাই বন্ধু আ বাদশা সাহেব নূরুন তাতাজাল্লা লিবিনি আদাহামা বাগতাতান ফানজালাহু তাহাতা শরীরে হাইরানা বাদশা সাহেব তুন বলে আমি এ বুঝনত এসে বুঝনত আইরে বলে সেতলা বিল্ডিং সারিয়ে সেতলা বিল্ডিং সারিয়ে বলে সাগর ফারজ ইরে আ মুসলমান ভাই বন্ধু ফলর মতো বুঝতে লাগিয়ে গুড়ি গুড়ি কি হজ জানো না ইয়াদে ইউগার ইয়া নয়াবম জুস্তে জুই মি কুনম হাসেলা ইয়াদে ইয়া নয়ায়ত আরে জুই মি কুনম আল্লাহ দরা দন দ তোমারে তালাশেতে তেকম আলহামদুলিল্লাহ ইতেল্লাই মুসলমান ভাই বন্ধু গভীর রাতে উঠছম গভীর রাতে উড়ি সাজদা করতাম সাজদান নিজে মনে জেন মনে হয় ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফিরু লাহুম ফা ইন্নাকা আউতাল আজিজুল হাকিম ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ও আল্লাহ অনর বান্দা অনে সাইলে আযাব দিতারি বিয়ান ওয়া ইন তাগফিরু লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম অনে যদি মাফ করি দেন অনের অনেকে আই হইয়া নাই আই তো নেককারলেও অনর বান্দা বদকারলেও অনর বান্দা দুনিয়লেও অনর বান্দা গরিব হলেও অনর বান্দা আলহামদুলিল্লাহ ইতেল্লাই মালিকের দরা দিয়া করিব দরা দেতে 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 আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে একদিন বান্দা হই না আজা করি ধরিব আলহামদুলিল্লাহ হাদিস এমনি যা আছে যে বান্দায় বলে আল্লাহর দিলে দিলে শরণ করে আল্লাহই বলে ওই বান্দার দিলে দিলে শরণ করে আলহামদুলিল্লাহ আর যেই বান্দা নাকি আল্লাহর মিকা বিয়াজ যাই বলে আল্লাহ পরওয়ারদিগার ইয়ালাম ওয়া ইন তাকাররাবতু ইলাইহি জিরাআন আ বান্দা বান্দার দিকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একখাজ যাই যেই বান্দা বলে আল্লাহর মিকা আড়ি আড়ি যাই আল্লাহ পরওয়ারদিগার ইয়ালামে ওই বান্দার মিকে দূরি দূরি আইয়ে সুবহানাল্লাহ ইতাল্লাই বাজিয়ল দরা 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 আল্লাহর দরিদ ফারন বা না ফারন
থালাশতে তাক্কিম মহতরা পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদগার আলামের থালাশ গরি বিল্লাই প্রত্যেকের তৌফিক দক আমিন হই আ থালাশ গরর এক নম্বর মাধ্যম হলেন দা সাজদা সাজদা হাদিসের নিজে আছেন আল্লাহর নবী ইরশাদ করেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দোয়া আল্লাহর নবী ইরশাদ করেন দে আ বান্দা যদি আল্লাহর কাছে ভিত্তি মনে হয় দিই তাহলে মুসলমান ভাই বন্ধু বান্দাই বলে নিজের অক্ষত সমত সক্ষমতা ব্যক্তিরে সামনে রাখি রে সমস্ত দাগি অপরাধ ব্যক্তি সামনে রাখি আল্লাহর দরবার যে তাল্লারে বরত্ব বলি সেজদা করে বা আল্লাহর দরবার সেজদা করি আল্লাহর বরত্ব জিকির করে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ পাক পরওয়ারদগার আলম বলে ওই বান্দার খুশি হইরে বান্দারে মাফ করি দে আলহামদুলিল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দোয়া বান্দা সাজদা জেজেত আল্লাহ পাক পরওয়ারদগার আলম দরবার দোয়া করাতে থাকে আল্লাহ পরওয়ারদগার আলম ওই বান্দার উপর খুশি হই বান্দারে বলে একেবারে হাসি বিড়াই লয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই হিসাবে মুসলমান ভাই বন্ধু আল্লাহ পরওয়ারদগার আলমের আনা তালাশাতে তাক্কিম তালাশাতে তাক্কিম এলে তালাশ করতে করতে আল্লাহর বান্দারা দ্বারা দিয়ে বহুত মানুষ আছে যেন নাকি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জামানত বলে আই যেন অনারার আলোচনা করির হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওইলে বলে আলোচনা করেন এটা বলে এক কোন নিযুগ্য হাম বেলাম দিয়ে এন্দু গরি এন্দু এন্দু হিন্দু গবরিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে আলোচনা করতে ওতে জেনে কি যার খোদার যে বাসায় ডায় বেটা হ খোদা মাতিব আল্লাহু আকবার হ যেইটা বাসায় ডায় বেটা আল্লাহ পাক পরওয়ারদগার আলামে একেবারে বন্দার ডাহানি সাড়া দিব এ মুসলমান ভাই বন্ধু এই হতা শুনি বলে হিন্দু ব্যক্তি ভাই বেইমান বদ্দিনী ভাই বলে গরজ যেয়েরে হুম্মি কই বই বই সারা মশাল্লা সারা আল্লাহ পরওয়ারদগারে আলমের তার বাসায় দেহের ফ্যান হই হই দেহের হইতা রানা তেই ডাকে বলে সনম 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 সাত নুন মিম সনম সনম মানি বুত সনম মানি বুর্তি সনম মানি ওই দুর্গা পূজার নিজে বয় দে গুণ সনম তার বাসায় ঠেয়া দাহের মুসলমান ভাই বন্ধু আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কথা শুনি কুম্মি কই বই বই করস যাইয়ারে ডাহের গভীর রাতি ওড়ি সনম 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 এই বন্দাতুন বলাতিকে সনম সনম করতে করতে সমস শব্দ বাইরে ইয়ে সুবহানাল্লাহ সমত সমত মানি আল্লাহ তাআলা 99 নামের ভিতর একটা নাম আলহামদুলিল্লাহ সাদ মিম দাল সমত ইন খড়া আছে ব্যাক গুনার সাথে সাথে ফরান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সনম শব্দ জাগাত বলো সমস শব্দ ফরনের সাথে সাথে উপর মিক্কাতুন গো আওয়াজ আসছে তাহলে ইয়া আবেদ কি হ নাই আসি তো আল্লাহু আকবার হবে গুনে ইয়া আবেদ হব না কি হ নাই আসি তো এই হতা হনের সাথে সাথে বলে অ মুসলমান ইতে বলে আছে যোগী তারপর দিন সকাল বেলা চিন্তা করেন এতদিন পর্যন্ত আর আর খোদার ইবাদত করি দি হন দিন আর আর খোদার এত টাকা ডাইলাম দে মাতান্নে ফাইলাম এত হানা পিনে দায় দিলাম কালা মুড়ি দিলাম হাবান্নে ফাইলাম এই মূর্ত এই এতদিন পর্যন্ত হানা পিনে দিলাম দহন মাতান্নে ফাইলাম আয়ের দিকে আশরাফ আলী থানভী দরবার যে ফুসল লইয়াম এই সমস্ত ঘটনা একদিন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার যাইরে বলা মিয়া শুরু থেকে শেষ পর্যন্ত একদিন বুঝাইয়ে বুঝানোর সাথে সাথে মিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সুন্দর গরি জবাব দিয়ে আইলা কায়েম তু জবাবে হার সওয়াল আইলা কায়েম তু জবাবে হার সওয়াল মুশকিলাস্ত ফল সওয়াদে বেকি লোকাল মুশকিলাস্ত ফল সওয়াদে বেকি লোকাল আইলা কায়ে তু জবাবে হার সওয়াল মুশকিলাস্ত ফল সওয়াদে বেকি লোকাল হন মুসিবত বাজি গেল সাহাবাই ইকরাম আর রাসূল পাক তুন ফুসল লইতে তে এই জামানার নিজে উলামা ইকরাম আর তুন ফুসল লইম দেরি আশরাফ আলী থানভী রহমতুল্লাহর জামানাত ইন্দু ব্যক্তি বে আলোচনা শুনি যাইরে ঘর ঘর যাই
হুমমিকো বই বই অজুসারা মাসাল্লা সারা ইতার খুদার ইতে ডাহাত আছে সনম সনম হো হই আতিকে সমস শব্দ বাড়ি দে ইয়ে নুজুরের বাজাইতে বুঝাইতে এসে হত উজুন আর খুদার আই এতদিন পর্যন্ত ডাইলাম আওয়াজ করেন না ফেললাম কলা দিলাম মুড়ি দিলাম হাবাং না ফেললাম আইন দেখি উগ্র শব্দ ব্যাস কম ইয়ে দে সোয়াত নুন মিম আ দেখতেন তো আগে লেহন সোয়াত মিম দাল সমস শব্দ আজ জবানে দি বাইরে অনার সাথে সাথে উপরে মিক্কেতন ওয়া আগ্গো আওয়াজ আসছে দি ইয়া আবেদ কি হদ এড়িলে হই আওয়াজ আসছে যদি ইয়ান হারন কে আর কানা কর বুঝা পড়িব এই হতা হনার সাথে সাথে আশরাফ আলী তানভি রহমতুল্লাহ আলাই উন তো মুসলমান জামানার ডাক্তার বিয়ারে বলো সুন্দর করে ওষুধ লেখি দিয়ে হদ বাজি মোবাইল নম্বর যদি সরাসরি উগ্র মোবাইলের তো আরোগ্য মোবাইলের যদি মারে দেয় এই মোবাইল নম্বর ঠিক তাইলে দ্বিতীয় হন মোবাইল নামাতি তাই না পারে আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ার দেগার আলমার মোবাইল নম্বর হল 99 ও এড ওল দেখি সমাতি ও আল্লাহ পাক মোবাইল নম্বর আর মোবাইল নম্বর মোবাইল নম্বর ঠিক মোতাবেক যেতে পড়ে আর মালিক অনর মালিক আর সওয়াজিমর মালিক সারা দুনিয়ার মালিক সারা পৃথিবীর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নমাতি তাই নিয়া পারে তোমার ডাকর সারা দিয়ে সুবহানাল্লাহ ইতাল্লা বাজিয়ল এই হিন্দু ব্যক্তি ভাই বলে হযরত আশরাফ আলী তানভি রহমাতুল্লাহ হদ হুজুর তোলি মুর্দহুদার আর ইবাদত নগর গম যেই হুদার ডাইলে মাতে সেই হুদার ইবাদত গরিতে রিফান সেই হুদার গোলামি গরিতে রিফান সেই হুদার দরজার নিজে সাজদাত ফরি তাইতে রিফান সেই হুদার দরজার কুত্তবনিতে রিফান আনর হাত তানে কানা বাইর গরি দন আর কলমা পড়িয়ে রে জাহান্নামের লিস্টিত নাম্মান হাড়াই দি ইমানদার লিস্টিভুক্ত গরি দন আল্লাহু আকবার সেই হিসাবে মুসলমান ভাই বন্ধু আর আইনতি যারা হাজির হই গভীর রাতে উঠতাম বা তো অথবা শাস্তর নামাজত ইশরাকর নামাজত অথবা আওয়াবিন নামাজত অথবা ফরজ নামাজত যেহন সমান নিজে সাজদা ওয়া গর্গম আল্লাহু আকবার হই আল্লাহ বড় সব সাইতে বড় আল্লাহ হত বড় একবার আজান নিজে আল্লাহু আকবার হবার আমা একবার আজান নিজে আল্লাহু আকবার হবার সবার সবার দীক্ষাওয়ান সওয়ান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উদ আলহামদুলিল্লাহ তুলি দিখো সওয়ার মুসলমান ভাই বন্ধু ইয়ান মুফাসসিরিন হলে কেন করে ব্যাঙ্গে জানো না হতে প্রথম আল্লাহু আকবর মানি আল্লাহ উত্তর দিকে তুন বরাবর আর দ্বিতীয় আল্লাহু আকবর মানি আল্লাহ দক্ষিণ দিকে তুন বরাবর তৃতীয় আল্লাহু আকবর মানি আল্লাহ পূর্ব দিকে তুন বরাবর সুসত্য আল্লাহু আকবর মানি আল্লাহ পশ্চিম দিকে তুন বরাবর পঞ্চম আল্লাহু আকবর মানি আল্লাহ উপর দিকে তুন বরাবর ষষ্ঠ আল্লাহু আকবর মানি আল্লাহ নিচের দিকে তুন বরাবর সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় দিকর মিক্কে চাইলে আজানুর মিক্কে চাইলে আমি মালিকর পরিচয় লাভ করা না যাই না ইতাল্লাই বাজিয়াল আ আল্লাহু আকবর আল্লাহু আকবর হয়ে যায় তিনি গরিবান সব সাইতে আল্লাহ বড় বন্ধু বান্ধবের সাইতে আল্লাহ বড় মা বাবার সাইতে আল্লাহ বড় ওলি আল্লাহর সাইতে আল্লাহ বড় নবীল সাইতে আল্লাহ বড় নিয়ে যেতে গরিবান নজরগান সাজদা জাকার রায়বেন আমি রুকু কেরাত করিবেন কেরাত কেরাত করিবেন কেরাতের পরে রুকু করিবেন রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদে হয়ে উড়িবেন আবার আল্লাহু আকবার হয়ে সাজদা করিবেন সাজদা মুসলমান ভাই বন্ধু এইভাবে করিবেন আয় আল্লাহ রে আয় সাজদা দিদি জমিন নয় আয় সাজদা দিদি অনর কুদরতি পার নেজি আল্লাহু আকবার এন হয়ে যেতে সাজদা করিবেন মুসলমান ভাই বন্ধু আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যাব আল্লাহ বলে বান্দারে দরা দিব দরা দিব এড়িলে দরা দিয়ে দে এন এলে মানুষ এই জমিনের নিজে বহুত আসিল ও মুসলমান ভাই বন্ধু হড়ে গিয়ে দেখি গারাঙ্গের বরজুর রহমতুল্লাহ আলাই হড়ে গিয়ে গারাঙ্গের সুর হুজুর রহমতুল্লাহ আলাই হড়ে গিয়ে বাইত সরাফর হজরত রহমতুল্লাহ আলাই হড়ে গিয়ে পটিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই হড়ে গেল পটিয়ার মুক্তি আজল হক সাহেব রহমতুল্লাহ আলাই হড়ে গেল সুলতান নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাই হড়ে গেল শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হড়ে গেল শাহ আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাই হড়ে গেল শাহ দিনের সদস্য সাহেব রহমতুল্লাহ আলাই উনন দেখে জমিনে তেন সালাবিরা করতে দে জমিনে সালাবিরা করে হাল্লাই হাঁদের পান পান লাগ দে সব সময় দেখা যাইতে দে আইনামা কহু মাকুম আইনামা কুতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসির একজনের মিখে সব সময় তারা তো নজর থাকত এই বিয়া হয় বিয়া আর বেগুনের মালিক সারা দুনিয়ার মালিক গাছ বাসন মালিক
পশু পাখির মালিক এ বলেন আরা বিয়া গুণ রব আল্লাহ সেই আল্লাহরে বেশি বেশি সাজদা করি বললে তৌফিক দে কামিন হয় বহুত মানুষ আছে দে আরা লয়া গড়া তখন বাড়ি গিয়ে গই মালিকর সাজদা বাদ দিয়ে রে বান্দালার সাজদা করে নাউজ বিল্লাহ না হইবে না ওয়া আসানা না ইল্লা অত আল্লাহ পাকে কল দিয়ে রে দুনিয়ার মানুষেরে জানাই দিয়ে লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ সুন্দরকে সাজদা করা যাবে না সূর্যকে সাজদা করা যাবে না সুন্দর আলোতে বিদায় সুন্দরকে সূর্য সাজদা করা যাবে না সূর্য আলোতে বিদায় সূর্যকে সাজদা করা যাবে না বটগাছে সাজদা করা যাবে না কোন মাজারকে সাজদা করা যাবে না কোন ওলিকে সাজদা করা যাবে না কোন নবীকে সাজদা করা যাবে না কোন মা বাপকে সাজদা করা যাবে না লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার সুন্দর সাজদার মালিক না সূর্য সাজদার মালিক না ওয়াসজুদু লিল্লাহ সাজদার মালিক হচ্ছে কেবলমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ সাজদায়ে গায়রে হুদা হারগিজ কবি জায়েজ নহি সাজদায়ে গায়রে হুদা হারগিজ কবি জায়েজ নহি ইয়া নবী হু ইয়া ওলী হু ইয়া কে হো আপনা ওলী ইয়া নবী হু ইয়া ওলী হু ইয়া কে হো আপনা ওলী ও মুসলমান ভাই বন্ধু মা বাবার সাজদা করা না যাইব ওলিয়ালের সাজদা করা না যাইব নবীয়ালের সাজদা করা না যাইব মা বাপ সাজদার মালিক নয় ওলিয়াল সাজদার মালিক নয় মুসলমান নবীয়াল সাজদার মালিক নয় সাজদার মালিক কেবলমাত্র আমার আল্লাহ ইতেন লাইবাজিয়াল আল্লাহরে সাজদা করিম আল্লাহর গোলামি করিম আল্লাহর দরজার নিচে পরিত্যাগ মুসলমান ভাই বন্ধু মাঝে মধ্যে দেখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাজদার নিচে সাজদা করি করিয়ে রে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ডাক দিবার কেম দিয়া মজা তো হি দেখা হামকো হু চুকা দে তেরে আগিয়া রসে দিল কো সুড়া দে তেরে আগিয়া রসে দিল কো সুড়া কর তেরে দরবে লাগা হামকো খুদায়া আল্লাহ আল্লাহ তৌহিদের মজা কেন বুঝুন আনার বুঝুন তাই বলে তৌফিক দে মজা তৌহিদ দেখা হামকো চুকা দে তেরে আগিয়া রসে দিল কো সুড়া দে মুসলমান ভাই বন্ধু আল্লাহরে ডাকিম বেশি বেশি জিকির করিম আল্লাহ পাক ইরশাদ করিম ফাস কুরুনি আস কুরুকুম ওয়াস কুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আর শরণ করো আয়ু তোমার আরে শরণ করিম ওয়াস কুরুলি ওয়ালা তাকফুরুন আর শুকুর গুজার করো আর শুকুর গুজার খেলে নগরিবে আল্লাহ পাক কফান মা তন্দা আলাম না যা আল্লাহু আইনাইন বন্দায় তোমার দুয়া সগ্ন দিনে ওয়ালি সিয়ান উগ্র জিব্যান দিনে ওয়াশা পাতাইন দুয়া উঠন দিনে উঠবি তারা ব্যাগুনের হনবা এতু চোখ দিয়ে তো হনে বরাবরই হন যায় জিব্বে দিয়ে তো হনে তৈরি জিব্বে তুন মালিকের পরিচয় পাওয়া যায় দুনো ঠোঁট তুন মালিকের পরিচয় পাওয়া যায় দুনো চোখ তুন মালিকের পরিচয় পাওয়া যায় শুধু নয় আমাই ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ যেদিক কিন নাকি কোরবানি করির হজ করির জাকাত দির নামাজ পড়ির ইকে বিয়াগু যদি আরা খেয়াল করি সাই দিয়ে মালিকের পরিচয় পাওয়া যায় আলহামদুলিল্লাহ আরা বিয়াগুনের মালিক আছে সেই মালিকের পরিচয় পাওয়া যায় সেই মালিকের পরিচয় করি করি মালিকের হাসি বিড়ি বেল্লাই মালিকের থোয়াই বেল্লাই মালিকের একদম নিকটবর্তীত্বের ইহান আল্লাহ প্রত্যেক করে তৌফিক দান করেন আমিন মুসলমান ভাই বন্ধু মালিক স্যার আর আর হন উপায় নয় এগারোজন মানুষ হনেকে আর হনেকে আই নইব মালিক কিন্তু আরা বিয়াগুনের ফক কইব হন হন নইব বাবু বাইউ মাও বই ফরজন্দ জন ইয়ার গার আশে কে মাসু কে নুকর বন্দাইয়ে খেদমত গুজার কাম ওয়ানে কানিহি হার এক জুদা হু যায়েগা বলকে এক এক উজব দুশ্মন জানো কা হু যায়েগা মা বাপ বাই বন্ধু চাকর নকর যে দুগুণ মানুষ আছে হনকে আর হনকে আইন হইব এবং আর হাত আর বিপক্ষ সাক্ষী দিব আর পা আর বিপক্ষ সাক্ষী দিব সেই হিসাবে এই জমিনত বইব যদি আরা মালিকের রাজি করিত্তারি মালিকের হাসি বিরিত্তারি মালিকের ডাকিত পারি আর মদ বাল হইব মদ বাল হইলে খবর বাল হইব খবর বাল হইলে হাঁসর বাল হইব হাঁসর বাল হইলে ফুলসিরত বাল হইব ফুলসিরত বাল হইলে শান্তির ঘর জান্নাত ডুকিত তারিখ অশান্তির ঘর জাহান্নাম জান করিব আল্লাহ ফত্য করে মালিকের রাজি খুশি করিয়ে রে মালিকের পরিচয় লাভ করি দুনিয়া তুন জেবেল্লে তো বিজ্ঞাপন হয় আমিন এই মহাসনে যারা কিছু হতা হই রান খুশি করিত তারিখ এড়িল্লাহন আর তুন জুবান নাই
ফটিয়ান মুফতি বোয়ালি সাহেব রহমতুল্লাহ সব সময় একখান হতা হইতো ও আর নিছে নিস নেই আর কিছু ফিস নেই সেই সাহেব আজি একদম শেষদিন বুঝা যা তার নিছে নিস নেই আর কিছু ফিস নেই মুরব্বিওয়ালা পরামর্শ করে যেদিন সময় দিয়ে আল্লাহর নয়কর তলাবর পরিচয় এই বিষয়ের উপরে যা কিছু সামনে আমার সামনে হতা হইলাম আল্লাহ প্রত্যেক করে আমল করি বললে তৌফিক দক সব সাইতে আল্লাহ পাক ইমানদার আলার ডাই হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর ইমানদার আল নুনাইয়া বান্দাওয়াল সোয়াগ্য বান্দাল ওয়ারকাউ রুকু কর ওয়াসজুদু সাজদা কর কোন হইতে বড় করি হন সাই আল্লাহ ওয়াবুদু রাব্বাকুম এবং তোমার পরবর্তীকার আলমর গোলামি কর ওয়াফআলুল খাইরা ভালো ভালো যেদিন হাসাসিন কর দান সৎকা কর এই দান সৎকা কর যাকাত পরেছিল যাকাত দি দিও সৎকা দ কোরআন শরীফ তেলাওয়াত কর কোরআন শরীফ তেলাওয়াত তিন বালাহামের ভিতরে এক নম্বর বালাহাম যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করিব বলে কোরআন শরীফ তেলাওয়াত করেন মানি সয়ন আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহ কথা হন ইয়াতুন নৈকট্যার আসন বা ইয়াতুন হাসার বৃত্তির জন্য সেই হিসাবে আমরা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করিম কোরআন শরীফ তো তেলাওয়াত একদম গিয়ে গই সদস্যের সামনে আমার দেশ পত্রিকা সংগ্রাম পত্রিকা যাই যাই দিন কালের কণ্ঠ লোহাগড়ার খবর চট্টগ্রাম মস পুরইয়া উগ্র কোরআন শরীফ সামনে আস নেই উগ্র কোরআন শরীফ সামনে নেই আবাজ ইয়াল ফজর নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত গরান হড়িলে বালাম এ মুসলমান ভাই বন্ধু মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত গরান না কেন বালাম এশার নামাজের পরে সুলা মুলুক শরীফ তেলাওয়াত গরান না কেন বালাহাম আ মুসলমান ভাই বন্ধু কোরআন শরীফ তেলাওয়াত গরান মানি বলে সয়াল আল্লাহ পরওয়ারদিগার আলম আল্লাহ কথা হন কোরআন শরীফ তেলাওয়াত করি করি আল্লাহ আল্লাহ কথা হইয় কেন সুন্দর কোরআন নিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেন সুন্দর কোরআন শরীফ দেইল গমলাই সুমাহাইল গমলাই আজাগরি দেইল গমলাই সে কোরআন শরীফ তেলাওয়াত করি করি মালিকুল্লাহ হতা হইম মালিকর হাসি বিরকম আল্লাহ পরওয়ারদিগার আলম বেশি বেশি বালাহাম করি বেল্লাই কোরআন শরীফ তেলাওয়াত মত বালাহাম করি বেল্লাই আল্লাহ প্রত্যেক করে তৌফিক দক আমিন হই যদি আরা দুনিয়ার নিজে গরি যেতে দিয়ে তোইলে কোরআন শরীফ যদি তেলাওয়াত করি দিয়ে নামাজ আল্লাহ সম্পর্ক রাখি দিয়ে ইম বাকি বালাহাম না রমজান শরীফ রোজা আল্লাহ সম্পর্ক যদি রাখি তারি দিয়ে ফতদিন আর হিজিবের যদি ইডার খানা বড়র কেড়া ইন যদি সারা দিতে দিও একখান একখান বালা হম নয় রসুল পাক কখন মাতন্ত ইদা উজি আল মাইয়াতু ফি কবরি বন্দার যাতে কবর দিয়া আসবে বলে ওয়াজা আল কোরআন ইন দা রাসিহি কোরআন সব কোরআন শরীফ বলে ইতেন দিয়া আইব আলহামদুলিল্লাহ তাহলে ওয়া সালাত ওয়া ইয়ামিনিহি বন্দা জিন্দাগি নিজে যা নামাজ পড়িকে ডান্ডা হাতে আইব বালা হম নবা সেই হিসাবে বন্দা জিন্দাগি নিজে যা রোজা রাখি ওয়া সিয়াম ওয়ান শামালিহি বামডা হাতে আইব ওয়া সাইরুল হাসানাত ইন দা রিজালাইহি দান খৈরাত সহ যেদিক বালা হাম গর্গে সালাম কালাম গর্গে ওলামা ইকরামলার সম্মান গর্গে ইজ্জত আলার ইজ্জত দিয়ে মসজিদ বাঁধি দিয়ে মসজিদে তে থাকা প্রেক্ষে দিয়ে তার খানাফিনার ব্যবস্থা করগে মসজিদের দান খৈরাত গর্গে মাদ্রাসার দান খৈরাত গর্গে গরিব মিসকিনের খবর লই বেগিন বালা হাম না এই সমস্ত বালা হাম সাইরুল হাসানাত ইন দা রিজালাইহি ইন বেগিন বলে ফতেন দিয়ে আইব আলহামদুলিল্লাহ কবরের ভিতর ফারাত আর ফজনও বড় করে হন সব সেজন সেজন তাইলে মুসলমান ভাই বন্ধু সেজন যদি কবরের ভিতর ফারা দাঁড়িয়ে দেয় আ আয় দুনিয়া তুন জনের পরে মলয়েশিয়া পাড়া করি আনি আনি এরে খবরের ফারত বই বই এরে কোরআন শরীফ আর পাড়া পরিবেনা পরিবেনা রবা আর তো ফারত কে আয় তো দুনিয়া তুন লগিয়ে আল্লাহ ফরমাই দে ওয়া আরুল খৈর বালা হাম গর লাআল্লাকুম তুফলিহুন সফল কাম হইবে আর সফল কাম হইবে আলহামদুলিল্লাহ সেই সে মালিকের যদি আর রাজি কিছু করতে চাই দিয়ে মালিকের নৈকট্য হাসল করতে চাই দিয়ে মালিকের পরিচয় যদি আর পাইতে চাই দিয়ে তাহলে মালিকের গোলামি করা পড়িব মালিকের হতা মোতাবেক চালা পড়িব মালিকে হয় ইমানদার নুনাইয়া বন্দা সোয়াজ্ঞা বন্দা রুকু কর সেজদা কর ওয়াবুদু রব্বাকুম তাঁর ফরওয়ারদিগার আলমের গোলামি কর ওয়াফআলুল খাইরা ভালো হাম কর লাআল্লাকুম তুফলিহুন সফল কাম হইবা সফল কাম হইবা সফল কাম হইবা আল্লাহ ইয়ারা প্রত্যেক সত্য করে বালাহাম করি বললে তৌফিক দক আমিন হই আয় নিজে করলে নইব আর কর ছেলে মেয়ে ব্যাপার দখন মেয়ে ফল গুরুন না আর ছেলে হন ব্যাপার দা মেয়ে বর্ষ তো হতাবার্তারা হন না আর ছেলে হন রোডতুন ফরি গিয়ে গই না তারারও খবর গিরি করা পড়িব আর দিকে আল্লাহ পাক ফরওয়ারদিগার আলমারে একেবারে নিকটে ফাইবার আরেকখান মাধ্যম দেখি শেষ দশকে যারা এতে কাবলে গিয়ে আলহামদুলিল্লাহ এবার আল্লাহর গর্তা আগিয়ে আল্লাহ তোর দরাজার গোলাম বনি বরি দিয়া মুসজিদ যেদু মানে নওয়াজ ফিরতে গিয়ে উনেরে মাফ করে দিয়া পড়িব
মসজিদের কমিটির সদস্য হলে মাফ করে দেয়া পারিব আহ সন জান মনে হয় হইতে কে দরজা গিয়ে দে মালিকের দরজা গিয়ে দে মসজিদের ইমাম সাহেবরে মাফ করে দেয়া পারিব খতিব সাহেবরে মাফ করে দেয়া পারিব তো দরজাত বই বই জান মনে হয় আনে জান মনে হয় কে মালিকের একদম নিকট আগিয়ে দে একদম হাসা আগিয়ে কে এতেকাব লন মানে এতেকাব লন মানে গ্যাটটা ইরব হইতা কোন আল্লাহর ঘরের কোন নেই যে ওহদা তো দরজা তাই কই দিয়া আরো মাফ করে দেয়া পারিব আর মা বাপরে মাফ করে দেয়া পারিব ওস্তাদলের মাফ করে দেয়া পারিব এই রমজান মাসের কেন্দ্র করি বলে আল্লাহ পরওয়ারদিগার আলেমে দয়া করি ডেইলি 10 লক্ষ মানুষের গুনাহ মাফ করে দে আল্লাহ আকবার সেই লিস্টে যদি আর নাম আনন নাম মান ফরদি হয় তাহলে তবে আর হতভাগ্যমান জান কি আজ সবার কদর রাইত আল্লাহ নবী ইরশাদ করি গন্দে কেন হতা মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি যেই ব্যক্তি নাকি এই লাইলাতুল কদর রাতেরে দাঁড়ায় দাঁড়ায় রে নামাজ পড়ে মালিকের গোলামি করে সওয়াব আর আশায় আল্লাহ বলে বান্দার আগর সমস্ত গুনাহ একদিন maaf করে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সেবিয়েন্দে আর যারা হয় আছে রহি আর না দাগে পড়া দুনিয়া নে জান নাই আল্লাহ মান নগুল না আর মান না পাইও সেই হিসেবে আল্লাহ দরজার নিচে হান্না হাঁটি করো আল্লাহ দরজার নিচে আর হত্য করে হান্না হাঁটি করি বেল্লাই সগর ফানি ফেলে বেল্লাই তো বিগ্ধ কামিন হয় ও মুসলমান ভাই বন্ধু জাহান্নামের আগুন নিভে বেল্লাই সাসাগরের ফানি দিয়ে নিভেন্নে পারিব বন্দার এক ফোঁড়া সগর ফানি যথেষ্ট আলহামদুলিল্লাহ ইতাল্লাহ যে ব্যক্তি বলে মাম বাকা মিন খশিয়াতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর খৌফে খশিয়াত হাঁদে হাঁদনা হাঁদনা সগর ফানি ফেলায় ওই সগর ফানি বলে জাহান্নামের আগুন নিভেতে একেবারে যথেষ্ট আলহামদুলিল্লাহ সেই হিসেবে আজ রমজান মাস চলের মাগরিব নামাজের পরে ফজরের নামাজের পরে হাম বাকা আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আল্লাহ আর জাহান্নামের আগুন তুমি রেহাই দান করো রেহাই দান করো ফানা দাও আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আল্লাহুম্মা আজিরনা মিনান্নার আল্লাহুম্মা আজিরনা মিনান্নার হাম পক্ষে সাতবার কইম আল্লাহ হয়ে বেলে তৌফিক দুক আমিন হই জান্নাত সওয়াল করি কইম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্না আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্না আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্না আল্লাহ তুমি জান্নাত কুজম আল্লাহ কুজি বেলে তৌফিক দুক আমিন হই এই রমজানের কান্দর করি আল্লাহ পরওয়ারদিগার আলামে আর সমস্ত গুনাহ মাফ করো যা রমজান শরীফের রোজা রাখি আল্লাহ আর রমজান শরীফের রোজা বেগুন কবুল করো বেগুনা আমিন হই ইফতারি কবুল করো আমিন হই সাহারি কবুল করো আমিন হয় বিশেষ করে এই মসজিদ পরিচালনা কমিটির লাই বে একগুলো দোয়া করেন বিশেষ করে বর্তমান খতিব সাহেব আল্লাহ দোয়া করেন আলহামদুলিল্লাহ অজ্ঞ মর্দ মুজাহিদ দোয়া করার প্রভাব জানত হতা নয় এবার আর তুমি দোয়া করা করিব বর্তমান খতিব সাহেব হুজুর বহুত মকবুল মানুষ এবাদত এবাদত এক নম্বর দান খৈরাত করার জন্য এক নম্বর গরিব গুরাবার খবর লইবার জন্য যে এক নম্বর এলে বিয়াক দিনে এক নম্বর এক নম্বর এক নম্বর আল্লাহ এক নম্বর হিসেবে মত রাখ পর্যন্ত জমিনে তাবিলে তো অভিজ্ঞ কামিন হই এইসবে এই মসজিদের সমস্ত ইমাম সাহেবদারলে দোয়া করিম মুয়াজ্জিন সাহেবদারলে দোয়া করিম বিশেষ করে এই বটলি ঠানোর উপর যেদিকিন দোয়ান মার্কেট যেদিকিন আছে সমস্ত সদর ভাই আল সদর নিজে বরকত দান করে ফান এই নিমের কাঠ আরও অন্যান্য জায়গা নিয়ে যে বঙ্গবাজার যে যে মুসিবত চলেন এড়িল্লে মুসিবত তুন এই বটলি স্টেশনের এই বটলি টাউনের আল্লাহ পাকে হেফাজত করে ফান আল্লাহ পাক দরবার তাঁরা বিয়ে একগুলো দোয়া করি আর বিশেষ করি এর বহুত মাদ্রাসা আন্দানার দরাজার নিজে যাইব আর এই তিমহান আছে দিতে লাই বহুত মাদ্রাসা সমদিয়া মাদ্রাসা রাজগাড়া মাদ্রাসা জামিয়া ইবনে আব্বাস কুটিবিলা দারুল মাদ্রাসা লোহাগাড়া মাদ্রাসা এইভাবে লোহাগাড়া সুনীতি মাদ্রাসা গারাঙ্গিয়া মাদ্রাসা অনেকে আর ফেরত দিবেন চেষ্টা না করিবেন জেদ্দুর ফারান দিবেন কিলে জানান না বা মাদ্রাসা আছে বলে মসজিদের হতি পেয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে বলে মসজিদের ইমাম পাই মসজিদের মুয়াজ্জিন পাই তারা বিপরীতের সুন্দর কণ্ঠ শুনিত্তের আলহামদুলিল্লাহ আচ্ছা মাদ্রাসা না তাহলে ভাই হতো বাড়িব সেই সেবিন আর টিয়া দি দোয়া করি ফুয়াশা দিয়ে টিকে রা করিবি আল্লাহ টিকে রা বলে তো অভিজ্ঞ কামিন হই দরুদ শরীফ করি আর বিয়া কোনো দোয়া করবেন কিছু কথা হইবেন দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশেষ করে রে রমজানের কেন্দ্র করে আর এতিমখানা খেয়াল করি বহুত এতিমল আছে গরিব গুরবাওয়াল আছে সেই হিসাবে আর মাসাদ মাদ্রাসা সে আর সাবহানিফ সাহেব ইভেন্দি আছে ইবারে ইবারে কিছু না কিছু ব্যাপনে দিবেলে চেষ্টা করিবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين
اجمعين وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله واليك اسالك من كل شر يا ارحم الراحمين اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك يا ارحم الراحمين يا غفور الرحيم يا ستار العيوب يا غفار الذنوب يا رحيم المساكين اي الله امنا সবাই দাগি অপরাধি গরিব আর নারী ত্যাগ করে আপনার ঘর পর্যন্ত আসলাম জোহরের নামাজ আদায় করলাম আয় আল্লাহ জোহরের নামাজ আদায় করে হুট করে মসজিদ থেকে বাহির হই নাই আপনার ঘর থেকে বাহির হই নাই আয় আল্লাহ কোরআন হাদিসের কথাবার্তা শুনলাম দরুদ শরীফ পাঠ করলাম এগুলো সওয়াবটুকু আমরা সবার পক্ষ থেকে বিশেষ করে আল্লাহ বটলি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আয় আল্লাহ বটলি টাউনের সমস্ত সদর ভাই ও সদরের পক্ষ থেকে লক সওয়াবকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ি হাদিয়াতান তোফাতান হায়াতুন নবীর রোজা ইয়া তাহরা সওয়াব পাওয়ায়া দাও সাহাবা ইকরাম তাবিন তবে তাবি আইমা মুস্তাহিদিন মুতাকদ্দিমিন মুসান্নিফিন মুআল্লিফিন মুহাদ্দিকিন মুদাক্কিকিন তমাম জগতের মধ্যে যত সব ইমানদার নর নারী কবরস্থানে শায়িত আল্লাহ প্রত্যেকের কবর কবর সওয়াব পাওয়ায়া দাও আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা দুজন নাই কোন সাগরে বাসতাছে জানি না মাওলা মাহবুব মেহেরবান মা বাবার কবর কবর সওয়াব পাওয়ায়া দাও মা কথাটি ছোট্টবতি ডাকতে বঠ মধুর ত্রিভুবনে নাই তোলা নাই এমন কোন সুর দিও না কো মায়ের মনে বেতা বেদনা আল্লাহ নবী নারাজ হবে সোনার মদিনা রব্বুল আলামিন আমাদের মা বাপ গত বছর ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতে যেয়ে যাদের মা বাপ ছিল আজা করে বেড়াই ধরে সালাম করে অনেক আঙ্গিনে বাঙ্গিনে করছে আজকে তো সেই মা বাপ কবরস্থানের বাসিন্দা হয়ে গেল তাদের জন্য কিছুই করতে পারতেছি না বটলি কেন্দ্রীয় জামে মসজিদে বসে বসে তাদের জন্য দোয়া করতেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ মা বাবার কবরকে রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ মা বাবার কবরকে মদ্দা বছরি এক সগের পথ করে দাও আল্লাহ মা বাবার তামার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত তৈবা নসিব করো আল্লাহ অনেকদিন পর্যন্ত আব্বা আম্মা ডাকার জন্য তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ যে দুয়া মানুষ হাত তুলেছে হার হাত আন্নার থেকে ভালো লাগে জানি না সেই ব্যক্তির উচিলে আজকের আয় আল্লাহ দোয়া মুনাজাত কবুল করো ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি কে কোথায় মরি জানি না কীভাবে মরি জানি না আল্লাহ সবাইকে জুমা বারের মত নসিব করে ইয়া রমজান মাসের মত নসিব করে ইয়া আল্লাহ আল্লাহ সাজদার হালেতের মত নসিব করে ইয়া আল্লাহ ঈদের দিনের মত নসিব করে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মিডিয়ার বাইরে আছে তাদেরকে তুমি আল্লাহ কবুল করো তাদের সঠিক খেদমত আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ আয় আল্লাহ বটলি কেন্দ্রে জামে মসজিদ কবুল করো কিয়ামতের ময়দানে আমাদের কোনো সাহারা যখন থাকবে না এই মসজিদকে স্টিমার বানিয়ে সমস্ত মুসল্লিদেরকে আয় আল্লাহ ফাঁসিন্দার বানিয়ে সমস্ত আয় আল্লাহ হাদিমিনদেরকে পাইলট বানিয়ে বেশে বেশে জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবার দিলে আপনার মোহাব্বত ফায়দা করে দাও আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত ফায়দা করে দাও আল্লাহ আমাদেরকে পথে ঘাটে বেইজ্জত করিয়েন না আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করো আল্লাহ আয় আল্লাহ বটলি টাউনের উপর রহমত বরকত নাজিল করো আল্লাহ সমস্ত সদর বাইদের সদগরির মধ্যে হর হর বরকত নাজিল করো আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত সদর বাইকে আত্তাজিরুস সুদুকুল আমিনু মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন তাদের সাথে ওঠার জন্য তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত তুলেছি সবার অভাব অনটন দূর করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা সবাইকে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ হাসপাতাল থেকে হেফাজত করো আল্লাহ কোর্টকে হেফাজত করো আল্লাহ বোর্ডকে হেফাজত করো আল্লাহ যত আল্লাহর বান্দারা হাসপাতাল সিটি ফটা ফরা তাদেরকে তুমি আল্লাহ সেবা দান করো আল্লাহ বিশেষ করে মসজিদের ইমাম সাহেব আই আল্লাহ মাওলানা কামাল সাহেব তার ওয়াইফ অসুস্থ হাসপাতাল সিটি ফরা তাকে তুমি সেবা দান করো আল্লাহ আই আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ রমজান শরীফ একটা একটা করে আমাদের থেকে চলে গেছে আল্লাহ আমাদের গুনাহ শেষ হয়েছে কিনা জানি না দয়া করে আজকে কদর উসিলায় আমাদের গুনাহ শেষ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ
গুনাহ maaf করে দাও আল্লাহ গুনার গাট্টি নিয়ে কিয়ামতের ময়দানে জুটি আমরা উঠি আপনার হাবিবের সম্মানই হবে আল্লাহ দয়া করে আপনার হাবিবের উসিলায় রমজান শরীফের উসিলায় 30 পারা কালামুল্লাহ শরীফের উসিলায় বরকত মাহফিলের উসিলায় আমাদের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ 42 জানু মসজিদ কিয়ামত পর্যন্ত লাই কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ সেক্রেটারি আয় আল্লাহ সভাপতি সবাইকে তুমি আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনার রহমত দিয়ে ভরপুর করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের মা-বাবার গুনাহ maaf করে দাও উস্তাদ ওলের গুনাহ maaf করে দাও ভাই বন্ধুর গুনাহ maaf করে দাও আত্মীয় স্বজনের গুনাহ maaf করে দাও ইয়া আল্লাহ বাজাহের বা হামা গুপ্তন সনু দাস ওলে দিল দর দিগর যায়ে গেরু দাস বাজাহের বা হামা মরদুম নশিস্তা বাবাতেন উ হামা হাতের বুঝিস্তা করলিয়া তুনে বলি বন্দে হাজার মুজো কবি আপনা বানালে কি দোগার দস্তগিরি কি জিও মেরে হুদা তান হু মাই তেরে সে একদম জুদা আয় আল্লাহ বিশেষ করে সমস্ত মসজিদে যতগুলা এতেকাব আছে এতেকাবকারী আই তাদের উসিলায় আমাদের গুনাহ maaf করে দাও তাদের এতেকাব কবুল করো ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ আয় আল্লাহ সুস্থতা নসিব করো ইয়া আল্লাহ আপনার ঘরের মেহমান হিসেবে তাদেরকে কবুল করো ইয়া আল্লাহ আয় আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকব আপনার হাবিবের রাজা আপনার রাজা ওয়ালা জিন্দেগি নসিব করো ইয়া আল্লাহ বিজুদি সোহাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দোয়া কবুল হইছে ইয়া শানিয়া আপনার দরবার থেকে হাত নামাইতেছি দয়া করে আমাদের আশাকে তুমি আল্লাহ নরেশ করিও না ইয়া আল্লাহ ইয়ে মুনাজাত আই হুদা মাকবুল হো দরগুজার ফরমা আগর কুছে বল হো বিজুদি সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ